হ্যাঁ, কি অবস্থা, কেমন আছেন সবাই? আপনারা আমাকে দেখছেন ঈদ শুভ বিড়ি ফেসবুক পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে, ঈদ শুভ বিড়ি থেকে। যাই হোক, আজকে একটি মজার ঘটনা আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি, একটি ইন্টারেস্টিং ঘটনা। চ্যাট জিপিটিতে গিয়ে আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম যে আমার 1 কোটি টাকার দরকার এখনই, দেখি চ্যাট জিপিটি আমাকে কি অ্যান্সার করে। তো আমি সব কিছু আগে থেকে লিখে রাখছি, আমি আমার ক্রোম ব্রাউজারে চলে গেলাম। এই যে চ্যাট জিপিটি, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইন্টারেস্টিং ঘটনা, দেখি চ্যাট জিপিটি কী সলিউশন দেয়। আমি এখানে লিখে রাখছি, জাস্ট কপি করলাম, কপি মিনিমাইজ করলাম, দেন আমি পেস্ট করলাম, এন্টার। দেখি চ্যাট জিপিটি আমাকে 1 কোটি টাকার কী সলিউশন দেয়, কীভাবে আমি পাবো এই টাকাটা। আপনার 1 কোটি টাকার জন্য কোনো নির্দিষ্ট পরামর্শ দেওয়া কঠিন, কারণ এটি আপনার নিজের স্থিতির নির্ভর করবে। তবে কিছু পরামর্শ আপনাকে সাহায্য করতে পারে। 1, আপনি যদি একটি ব্যবসা চালান তবে আপনি আর্থিক সমস্যার সমাধান হিসেবে ব্যবসা পরিচালনার পাশাপাশি আরও বেশি উন্নয়ন করতে পারেন। যদি আপনি কোনো নিয়োগপ্রাপ্ত ব্যক্তি হন তবে আপনি নতুন স্বপ্নের কাজ চালু করতে পারেন যা আপনাকে বেশি উপার্জন করতে সাহায্য করবে। আপনি শেয়ার মার্কেট বা সংস্থার সাথে সংযোগ করতে পারেন যাতে আপনি আপনার মূল্যবান সম্পদ বিক্রয় করতে পারেন এবং আর্থিক অবস্থাকে উন্নয়ন করতে পারেন। যাই হোক, মোটামুটি দিচ্ছে, দেখি আমার নেক্সট আরও কী কী দেয়। চ্যাট জিপিটি একটি এআই টুল, এটা একটি আপনারা ইতিমধ্যেই চ্যাট জিপিটি সম্পর্কে জানেন। যাই হোক, যদিও এটা নিয়ে আমি একটু মজা করলাম, তবে এই এআই টুলটাকে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা অনলাইন বা ফ্রিল্যান্সিং ভিত্তিক কাজ করেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। যেমন ধরেন, আপনারা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করতে চাচ্ছেন, একটা ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে সেখান থেকে কিছু মানি আর্নিং করবেন, মানি জেনারেট করবেন, দেন এই টুলটা ব্যবহার করে এখান থেকে অনেক স্ক্রিপ্ট আপনারা পাবেন। দেন আরও কিছু এআই টুল আছে যারা ভিডিও তৈরি করে দেয়, যেমন movio.com, এখান থেকে স্ক্রিপ্ট নিয়ে আপনারা ওইখানে কাজ করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি শুভ বলছি, আপনারা দেখছেন ইস শুভ বিড়ি চ্যানেল থেকে, ফেসবুক চ্যানেল, ফেসবুক পেজ অথবা আপনার হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনি লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন। আর যদি খারাপ লাগে থাকে তাহলে আপনি স্কিপ করে দিতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে।